ধরে রাখো তনুজা কর 33 বছর বয়স। কর্মবন্ধন বিবাহবন্ধন করা আছে, এছাড়া জিজ্ঞাসা করো মাকে। কোমর থেকে পা অব্দি বান মারা হয়েছে। কোন বাড়ির তরফ থেকে মারা হয়েছে? বাবার বাড়ির তরফ থেকে মারা হয়েছে। কে কে যুক্ত আছে এর পিছনে? নিকট আত্মীয় একটা মহিলা যুক্ত আছে। প্রথম ক্ষতি কতদিন আগে করেছে? আট বছর আগে প্রথম ক্ষতি করা হয়েছে। ঠিক আছে, আনুমানিক 8 বছর আগে প্রথম ক্ষতি করা হয়েছে। কত টাকা দিয়ে ক্ষতি করেছে? 20,000 টাকা দিয়ে। লাস্ট ক্ষতি কবে করেছে? আগের মাসে। একদম ঠিক, আগের মাসে লাস্ট ক্ষতি করেছে। ঠিক আছে, কোন তান্ত্রিকের পিছনে যুক্ত আছে, কিসে সিদ্ধি আছে দেখো? শ্মশানকালীর সিদ্ধি আছে। ঠিক আছে দাদা, একটা কথা বলি? হ্যাঁ বলুন। আমি না কত বছর ধরে না ঠাকুর দেখতে যাই না, সারাক্ষণ দুর্গা পুজো আসে না, সবাই বেরায় তো না, সারাক্ষণ ঘরে থাকি, আবার না ওই মন্দিরগুলো মনে করে আমি আগে দুর্গা। ঠিক ঠিক, আপনি পারেন না বেরোতে, ঠাকুর দেখতে বেরোতে পারেন না। তারপরে আমার মা একটু ধরে ধরে নিয়ে যায়, যেতে গেলে আমি পারলাম না, পা একদমই। আপনার ইচ্ছা করে বাইরে বেরিয়ে ঘুরতে? ঠিক ঠিক, কিন্তু আমি পারি না। তারপরে যখন আমি দেখছি আমি একটু শরীরটা সুস্থ হচ্ছে, আবার এমন জ্বর, এই যে এখানে আমি আসবো, আসার আগের দিন থেকে কালকে থেকে কি জ্বর, আমি ওষুধ খেয়ে তারপরে। যাতে আপনি না আসতে পারেন তার জন্যই করে দেওয়া হচ্ছে। আমি যখনই তো দাদা সুস্থ যখনই হয় না, যখন আমি সবাইকে জিজ্ঞেস করে যখন ফোনে কেমন আছিস বা কেমন আছো, যখন আমি সবাইকে যখন বলি না যে না আমি আগের থেকে ভালো আছি, আমি শুলেও উঠতে পারি না। ব্যবস্থা আমি করে দেবো, আমার কথা অনুযায়ী যদি পুরোপুরি চলো একদম তুমি সুস্থ হয়ে যাবে। ঠিক আছে, লেবু দিয়ে দাও, লেবু বার করো। 9 মাস দাদা দেখাতে দেখাতে 2.5 মাস 1.5 মাস আমি অন্য জায়গায় দেখানো হয়েছে না? একবার একবার একটা মানে বাদ করলে একজনের বাড়িতে গিয়ে, একজন ঠাকুর বাড়ি ছিল ওখানে বলেছিল ওরা ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখাতে হবে, সে ধরতেই পারেনি না। এমনি ওনারা এমনি ধূপকাঠি পুড়িয়ে দিত বলতে ধূপকাঠিটা শিখে না, বলা হয়েছিল যে বান মারা হয়েছে আপনাকে, এসব কিছু বলেনি। আপনি কে হন? এনার আমার ভাই হয়, আমার ভাইকে পুরো আমি নিঃস্ব করে দিয়েছি। আচ্ছা, আমরা থাকি যে জায়গাটা সেটাও সরকারি জায়গার মধ্যে, মানে কোথা থেকে আসা হচ্ছে? আমরা ইচ্ছাপুর থেকে। ইচ্ছাপুর থেকে? আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করুন। দাদা আমি একটু হাঁটাচলা করতে পারি? হ্যাঁ দিয়ে দাও, দুটো দিয়ে দাও। দাদা আমি একটু হাঁটাচলাটা একদম হাঁটাচলাও করবেন, দৌড়াবেনও, ঠিক আছে, কিন্তু মনে জোর আনতে হবে, আমি সুস্থ করে দেবো, আমি কিন্তু দেখাবো সবাইকে, সবাই কিন্তু দেখবে আপনি হাঁটছেন সব কিছু করছেন। ঠিক আছে, ব্যাস পারবেন না, আপনি পারবেন। ওগুলো ক্ষতি করার জন্য হচ্ছে, ওটা ক্ষতি করে দিয়েছে আর কিচ্ছু না। ডাক্তারের কোনো ওষুধ চলছে? ডাক্তারের ওষুধ চলছে, কিন্তু ডাক্তারের ওষুধ বন্ধ করে দিতে হবে। বাহ খুব ভালো, মানসিক জব বাড়াতে হবে। আর আমি বলে দিচ্ছি কি করতে হবে, আমার ব্যাপারে কিভাবে জানতে পারলেন? উপকৃত হয়েছে সে? কাজ হয়েছে? বাহ, তো আপনার কি কি সমস্যা হচ্ছে সেটা আমাকে বলুন। আমার সমস্যা, আমি মানে ক্লাস 6 পর্যন্ত ভালো ছিলাম, সুস্থ ছিলাম, হঠাৎ করে আমার জ্বর হয়, জ্বরের পরে না আমার পা উঠছে না, মানে আমি মানে 9 মাস টানা ইসেতে জেমিরাতে গান্ধী হসপিটালে টানা 9 মাস ভর্তি ছিলাম। টানা 9 মাস ভর্তি ছিলেন আপনি? তারপরে আবার 2.5 মাস, তারপর 1.5 মাস, এবার ডাক্তার বলেছে যে হচ্ছে 5 বার সেটিং করাতে হবে, 5 বারে হয়তো উঠবে পা, ডাক্তার বলছে। কিন্তু আগে কি হতো মানে আমি একদম বিছনা থেকে নেমে না দাদা কিছু ছেড়ে হাঁটতে পারতাম না। শক্ত করে লেবু ধরুন, চোখ বন্ধ করুন দুজনে। হ্যাঁ চোখ বন্ধ করুন দুজনে, আপনি চোখ বন্ধ করুন। ওম নমঃ শিবায় শান্তায় করণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্তং নং গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। রহম করো, করম করো, মর্দন করো মেরে বাবা, কৃপা করো, দয়া করো মেরে সরকার, তেরি সদা হি জয় হো, সদা হি জয় হো, সদা হি জয় হো। বাবা দোনোঁ কো এক সাথ চেকিং করো, নিচে সে লেকে উপর তক, উপর সে লেকে নিচে তক, ফুল বডি কা চেকিং করো, ঘর মে যাও, ঘর মে যাকে ভি চেকিং করো, আগর কুছ ভি রহেগা তো তৎকাল পার কে লেকে আও, বেগ কে সাথ খেল কে খোল কে সখ্ত কে সাথ ঝটকা মার কে তৎকাল হাজির নজির লাগ যায় শরীর মে। হ্যাঁ বাবা কৃপা করো, রহম করম করো, হ্যাঁ বচ্চে কে উপর।
দেখো বাবা গেছে কিনা, দেখো তান্ত্রিকের কাছে। টেনে নিয়েছে সাবু চাবু 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 চাবু, দেখো বান কত অব্দি কেটেছে দেখো শরীরে। ఓం రం కాళీ మహాకాళీ కిలికిల పరస్వాం, రం కాళీ మహాకాళీ కిలికిల పరస్వాం, ఓం మం కం మం కం మం చమ్మర్గళి మహాకాళీ మసని చమడరం, మం కం మం కం మం చమ్మర్గళి మహాకాళీ మసని చమడరం, మం కం మం కం మం చమ్మర్గళి మహాకాళీ మసని చమడరం, జ తారా 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 తారా, జయ మా తారా జయ మా తారా, చాడు 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 চাবু চাবু জামা কাপড় নিয়ে ক্ষতি করতো, চাবু 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 চাবু, দেখো আর ক্ষতি করতে পারবে না তো জিজ্ঞাসা করো, চাবু চাবু দেখো সুগন্ধে সব শক্তি চলে এসেছে কিনা দেখো, চাবু 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 চাবু, আর ক্ষতি করতে পারবে না তান্ত্রিকে, চাবু 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 চাবু, কতদিনের মধ্যে ও সুস্থ হয়ে হাঁটতে পারবে জিজ্ঞাসা করো মাকে, চাবু 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 চাবু, 7-8 মাস সময় লাগবে পুরোপুরি হাঁটতে, চাবু 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 চাবু, ওম নম শিবায় শান্তায় করণত্রয় হেতুভ্যো নিবেদয়ামি চাত্তংনান্তং কোটি পরমেশ্বর, ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায়, বাবা সবই প্রকার কা বন্ধন তোড় দিয়া যায়, হ্যাঁ তন্ত্র বন্ধন মন্ত্র বন্ধন যন্ত্র বন্ধন আর কাম ক্রোধ লোভ মোহ অহংকার সব কিছু একসাথ খিঁচ লিয়া যায়, শরীরকে সাতো চক্র কো আচ্ছে সে ব্যালেন্স কিয়া যায় আর শরীর মে জিতনা ভি অগ্নি তত্ত্ব হে পুরা খিঁচ লিয়া যায়, কৃপা কর রহম করম করো দয়া করো বচ্চে কে উপর তরি সদা হি জয় হো সদা হি জয় হো সদা হি জয় হো সদা হি জয় হো, চাবু 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 চাবু, ওম নম শিবায় ওম তৎসৎ ওম তৎসৎ ওম ক্ষেত্রপাল নমঃ ওম ক্ষেত্রপাল নমঃ ওম ক্ষেত্রপাল নমঃ।
তান্ত্রিকের উপর দাঁড়ান আস্তে আস্তে, ওনাকে একটু হেল্প করুন আপনি, চেষ্টা করুন পারবেন, উঠে দাঁড়ান পারবেন। ওগুলো যেরকম আছে সেরকমই থাকবে, খুলবেন না, আমি বলে দিচ্ছি কী কী করতে হবে। উঠুন, মনে বল আনুন পারবেন আপনি, মনে বল আনুন পারবেন, উঠুন উঠুন, মন্ত্র জপ করুন মনে মনে উঠতে পারবেন, নিন উঠুন উঠুন, আপনি ছেড়ে দিন, আপনি ছাড়ুন, আপনি ছাড়ুন, ঠিক ছাড়ুন না, ছাড়ুন ছাড়ুন, আপনি ছেড়ে দিন, ছেড়ে দিন, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, সোজাবে দাঁড়ান, পারবেন, বল বল আনুন পারবে পারবে, আবার ধরুন আবার ধরুন, দাঁড়াবে সোজাবে দাঁড়াবে, আপনি মনে বলেন পারবেন, আপনি সোজা দাঁড় করান, একদম সোজা দাঁড় করান, সোজা দাঁড় করান, দাঁড়ান সোজা দাঁড়ান, এরকম সোজা দাঁড়ান, আপনি পায়ে বলানুন, পায়ে বলানুন, পায়ে বলানুন, এরকম সোজা রাখুন, পা সোজা রাখুন, এবার আস্তে আস্তে ঘুরুন, ঘুরে হাঁটার চেষ্টা করুন, আস্তে আস্তে ঘুরুন, পারবেন আপনি, মনে বল আনুন, সোজা ঢুকবেন, চলুন, হ্যাঁ চলুন ঘুরুন, মনে বল দিন, মনে বল দিন, হ্যাঁ এই তো এগান, পারবেন আপনি, আস্তে 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 চেষ্টা করুন, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না, আসুন হাঁটুন, অর্ধেক কাটা হয়েছে বান, আরো অর্ধেক কাটতে হবে, আপনি এগান এগান হাঁটুন, আপনি পারবেন হাঁটতে, মনে বল আনুন নর্মাল ভাবে, একদম নর্মাল ভাবে, আপনি যেমন আগে হাঁটতেন সেরকম নর্মাল ভাবে বল আনুন, সোজা হয়ে দাঁড়ান, আগে আগে সোজা হয়ে দাঁড়ান, হ্যাঁ আপনি ছেড়ে দিন তো, দূরে সরে যান, এই তো দাঁড়িয়ে আছেন আপনি, দেখুন দাঁড়িয়ে আছেন কিনা আপনি, আস্তে আস্তে এগোন, হ্যাঁ আপনি সামনে এসে দাঁড়ান, ধরবেন না ওনাকে, সামনে এসে দাঁড়ান, এগান পারবেন, এগান, হ্যাঁ এই তো এগান, আপনি পারবেন, হাঁটতে পারবেন, পুরোপুরি হাঁটতে পারবেন, এগান আরো এগান, এই তো হচ্ছে হচ্ছে, সাপোর্ট দেবেন না কোনো ওনাকে, আপনি সামনে থাকুন, এই তো এগোচ্ছে, আপনি সোজা হয়ে পাটা ফেলবেন, হ্যাঁ সোজা হয়ে, ঠিক আছে, একদম দরজা অবধি যান, দরজা অবধি যান, আপনি একা বেরোবেন হেঁটে, দাঁড়ান ধরবেন না, কিচ্ছু ধরবেন না, সামনে দাঁড়িয়ে থাকুন, যান আপনি হাঁটতে পারছেন, আপনি এগিয়ে যান সামনে, আপনি পিছনে এগোন, পড়বে না পড়বে না, আপনার ভয় নেই, এগোন, একদম হাঁটতে পারছেন আপনি, গিয়ে ওই বেঞ্চে বসুন, সাইড করে দিন তো ওকে, বেঞ্চে বসতে দেবেন, আপনারা সাইড করে দিন, সাইড হয়ে যান, হ্যাঁ বা এই তো হচ্ছে, খুব ভালো, এই তো বাহ, যেমন সাহায্য ছাড়াই আপনি হাঁটছেন, কোনো অসুবিধা নেই, মনে বল আনুন, বসুন, আপনি সাইড হয়ে দাঁড়ান, সাইড হয়ে দাঁড়ান, ধরবেন না ওকে, ধরবেন না, ও বসতে পারবে, বাবার সাথে আছে ওর, বাবা ওকে টাচ করবেন না, বাবার সাথে আছে ওর, ছোবেন না, হ্যাঁ বসুন, এই তো দেখুন, ঠিক আছে, এবার আপনি শুধু ভিতরে প্রেত চালনা করা হয়, অশুভ শক্তি প্রেত চালনা করা হয়, সেটা কি বুকে বসে, তাই তো, বুকে বসে, মাথায় বসে, মাথায় বসে, ঠিকঠাক খেতে পারে না, ঠিকঠাক ঘুমোতে পারে না, আতঙ্কর মধ্যে থাকে, হ্যাঁ মা,
ঘুমাতে ঘুমাতে আতঙ্ক করে উঠি। ঠিক নিকট আত্মীয় ক্ষতি করছে একটা মহিলা। কোন বাড়ির তরফ থেকে? পুরুষ রয়েছে বাবার বাড়ির তরফে। বাবার বাড়ির তরফে কিরকম দেখতে একটু গড়নটা বলে দাও, কিরকম দেখতে? খুব বয়স না, পুরো নিকট আত্মীয়। যাতায়াত আছে? যাতায়াত আছে, কথাবার্তা সবই হয়। খোঁজো না? খোঁজো না, একদম নিকট আত্মীয়, রক্ত সম্পর্ক আছে, তারাই ক্ষতি করছে। একদম ঠিক, সর্ষে সুলেমানি তন্ত্র, সুলেমানি তন্ত্র। আর কার কার উপর ক্ষতি করা আছে? তিনজনের উপর ক্ষতি করা আছে, একটা পুরুষ, এর উপর আর একটা মেয়ে দেখাচ্ছে, তাকে জ্বালাবান মারা হয়েছে, অগ্নিবান। ঠিক আছে, এই হচ্ছে সিনারিও। তান্ত্রিকের কটা সিদ্ধি আছে ধরো দেখো, সুলেমানি সিদ্ধি কটা আছে তান্ত্রিকের? একটাই সিদ্ধি আছে। ঠিক আছে, আমি দা করো মেরে সরকার, बच्ची के शरीर में तत्काल आदि नजर लग जाए, प्रेत का मारते हुए आदि नजर लगाओ, बेग के साथ दिखाओ, धाम का जलवा तो दिखना चाहिए। हाँ बाबा, दिखाओ दिखाओ करिश्मा धाम का, बेग के साथ। चोख खुलो अपनी, चोख खुलो, नहीं देखो कि हो मे चले भूत এরকমই হয়, চলো এরকম হয় না, এখন প্রেত চলে আসছে শরীরে, চলো 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 চলো, উপর করো উপর করো, প্রেত কে উপর করো, মারতে হবে মারতে হবে মারতে হবে, উপর করো, চলো 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 চলো, উপরে শক্তি নিয়ে উপরে। তোর নাম কি? নাম কি তোর? বেগ নিউ পড়ায় চাড়ু 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 শক্তি চাড়ু 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 চামচ করে দিয়ে দেখাও, চাড়ু 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 হ্যাঁ, পুরা লপেট কে লেখে আও, পুরা ঝোলি খালি করে লেখে আও, আজীবন কে লিয়ে খিচ লিয়ে যায়। দিখাও শিব দম কা জলবা, দিখাও শিব দম কা করিশ্মা, তেরি সদাই জয় হো, সদাই জয় হো, সদাই জয় হো। আর প্রেত কো উপরই রাখো, হ্যাঁ উপর লেখে আও, মস্তক পা লেখে আও, তৎকাল হাজি নজি লাগ যা, বেগ কে সাথ তীব্র গতি কে সাথ ঝটকা মার কে, আর চমিটা বলে বাবা সে নিবেদন কি মুখ যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাড়ু 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 হ্যাঁ, চাড়ু 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 দেখো, পেট কত অব্দি কাটছে দেখো, চাড়ু 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 চাড়ু। ডাক্তার কি বলেছে? ভয় পেয়েছে, তার থেকে হচ্ছে, কোনো ভয় নেই, বলে অশুভ শক্তি। চাড়ু 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 চাড়ু, এরকম হয়নি তো বাড়িতে, এরকম এখানেই প্রথম হচ্ছে এখানে। হ্যাঁ এখানেই প্রথম হচ্ছে, চাড়ু 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 দেখো, বাবা গেছে কিনা দেখো তান্ত্রিকের কাছে, চাড়ু 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 চাড়ু। হ্যাঁ শক্তি, তান্ত্রিক বুঝতে পেরেছে, চাড়ু 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 দেখো, প্রেত কত অব্দি কেটেছে দেখো, আমার চোখে দিয়ে তাকিয়ে দেখো,
हां सुराय लोक पर गमन गमन कराओ प्रेत को चलो 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 हाथे की হচ্ছে তোমার কি হচ্ছে হাতে ঝিনঝিন করছে হ্যাঁ আর কম্পন হচ্ছে হালকা চলো 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 দেখো প্রেত টানা হয়েছে কিনা দেখো চলো 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 ওই ঠাকুর বাড়িতে গেছিলেন যে ওই ঠাকুর বাড়ি থেকে কি বলেছে ভাড়ে পড়ে তো ঠিকই বলেছে কি 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 বালি হ্যাঁ কাজের কাজ কিছু হয়নি কোন ঠাকুরের বার পড়েছিল মা তারা কিন্তু বলেছেন কিন্তু ঠিকই আমি যা দেখতে পাচ্ছি কিন্তু কাজের কাজ হয়নি উপায় ঠিক মতো হয়নি তার জন্য হ্যাঁ এমনি কোনো অসুবিধা নেই আপনার বড় মেয়েকে জ্বালাবান অগ্নিবান মারা আছে আপনার হাজবেন্ডের কর্মটাকে বেঁধে রেখে দিয়েছে ঠিক আছে টাকা পয়সা ক্ষতি হয়ে যাবে খরচা হয়ে যাবে বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি দেখতে পাচ্ছি শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না আর বাড়িতে আলোচনা করা কাজ যে কোনো কাজ হতে চাইবে না ঠিক আছে তো এগুলোই আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তো আপনার বড় মেয়ে আমার ভিডিও দেখেছিল আচ্ছা কতদিন আগে দেখেছিল প্রথম এক মাস হয়ে গেছে কিন্তু আপনি যোগাযোগ হচ্ছিল না ঠিক মতো বুঝতে পেরেছি ঠিক আছে আমি বলে দিচ্ছি কী কী করতে আচ্ছা লেবু নিয়ে যখন হাতে বসেছিল তখন তোমার কী অসুবিধা হচ্ছিল চোখ দিয়ে জল বেরোচ্ছিল কী হচ্ছিল বলো আর কী কষ্ট হচ্ছিল তোমার ভিতরে শরীর অটোমেটিক কাঁপছিল এরকম কোনোদিনও হয়নি এ প্রথম হলো আচ্ছা ওকে নিয়ে গেছিলেন ওখানে ঝাড়ে ঝেড়েছে ওখানে ও এরকম হয়নি এরকম হয়নি তাই তো হ্যাঁ একটু কমে যায় আবার দেখে সেই স্বাভাবিক ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আবার সেখানে চলে আসে এর জন্য জমি বন্ধন করতে হবে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে আপনাকে আমি এমন কাজ করব পৃথিবীর কোনো তান্ত্রিকটা ভাঙতে পারবে না চ্যালেঞ্জ আমি এবং শিবদম ঠিক আছে আমি বলে দিচ্ছি আর যারা ক্ষতি করছে তাদেরও ক্ষতি হবে কারণ কর্ম ফলই এরকম অবশ্যই তা ওই একে কবজ দেওয়া হয়েছিল মা বাড়িতে কবজ দিয়েছিল 500 টাকা নিয়েছে কিন্তু তাতেও কোনো লাভ হয়নি যা হচ্ছে হয়েই যাচ্ছে ভুলটা কি হয়েছে জিজ্ঞাসা করো সেখানে কি মাতার মা মাই এসে বলেছে মাতারাকে জিজ্ঞাসা করো ধরে দেখো উনারা যেখানে গেছিলেন আমি তো দেখতে পাচ্ছি ঠিকঠাকই বলেছে ওখান থেকে তাহলে উপায় ঠিক মতো হয়নি কেন উপায় নিজের থেকে দিয়েছে ঠিক আছে যে দেয় সে উপায়টা নিজ থেকে দিয়েছে যে কবজ বানিয়েছে যার জন্য কাজ হয়নি কিন্তু কথা মাই বলেছে এসে মা তারা সত্য কথাই বলেছে কিন্তু সলিউশন দিতে পারেনি সলিউশন আমি দিয়ে দেবো একদম ঠিক হয়ে যাবে ঠিক আছে আর আমি ওকে ওকেও দেহ বন্ধন দিয়ে দিচ্ছি কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই ওখানে এমনি মোট আপনার কত টাকা খরচা হয়েছে ওখানে স্নানও করিয়েছে ওখানে আচ্ছা হ্যাঁ আচ্ছা কত টাকা 21 টাকা আচ্ছা এইসব উপায় করিয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি যায়নি ঠিক আছে আমি বলে দিচ্ছি